এক গ্রামে এক লোক ছিল, সে অন্ধ। সে অন্ধ লোক সবসময় হাতে একটা হারিকেন নিয়ে ঘুরত। গ্রামের লোক তো জানত হারিকেন নিয়ে লোক সবসময় ঘুরে। এক সময় রাতের বেলা সে ডিনার করে রাত্রে খাবার খেয়ে হারিকেন নিয়ে আগাচ্ছে। ওই গ্রামে পাঁচজন ট্রাভেলার আসছিল, বাইরে থেকে লোক আসছিল। সো ওই লোকজন দেখলো যে এক লোক চোখে দেখে না, কিন্তু হাতে হারিকেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে তারা একটু কমেন্টস পাস করে, বোকা নাকি, চোখে তো দেখে না, মাথায়ও বুদ্ধি নাই, অন্ধ আবার হাতে একটা হারিকেন। পরে অন্ধ লোক থেকে শুনলো, শোনার পরে তাদের কাছে গিয়ে বললো যে আমি আসলে দুঃখজনক ভাবে চোখে দেখি না, কিন্তু আমি যদি হাতে হারিকেনটা দিয়ে না ঘুরি তাহলে তোমরা কিন্তু আমাকে দেখতাম। হঠাৎ করে আমার সাথে ধাক্কা খাইতাম, আমি হয়তো পড়ে যেতাম, ব্যথা পাইতাম, হঠাৎ করে অন্ধকার থেকে আমাকে দেখে ভয় পেয়ে যেতাম। আমার ভাবতো যে একটা লোক অন্ধকারের মধ্যে কি করে, মাইন্ড টেবিল দিয়ে বসতে পারতাম। তা আমি চোখে দেখি না তো কি হয়েছে, বাকি মানুষের জন্য আমাকে চোখে দেখতে পারি, সে কারণে আমি সবসময় হাতে হারিকেন দিয়ে। এরা শোনার পর যে পাঁচজন ট্রাভেলার ছিল তারা খুব বিব্রত হলো, লজ্জাও পেলো, বলে ওই কাছে ক্ষমাও চাইলো যে আমি আসলে আপনার সাথে অনেক দুঃখিত, আপনার সাথে তাই চিন্তা করে নিই। গত থেকে দুটো গোয়াল আছে। এক, আমরা অনেক সময় মানুষের খুব তাড়াতাড়ি জাজ করি, জাজ করে তার ব্যাপারে একটা আইডিয়া ফর্ম করি, অথচ তার রিয়েল স্টোরিটা কি, সে একটা কাজ কেন করছে, আজকের মোটিভটা কি, এটা কখনো বুঝে দেখি না। অ্যান্ড দ্বিতীয়ত, একটা সমস্যার একটা সাইডে সবসময় থাকে না, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলও থাকে। আমরা হয়তো বা প্রায় দেখাতে বলতে পারি লোকটা কত বোঝা, সেটা যেন না করি, একটা মানুষ যে কাজ করছে সেটা কেন করছে একটু বোঝার চেষ্টা করি, নিজের মধ্যে এমপ্যাথি করি। যেদিন আমরা আরেকটা মানুষের জায়গায় থেকে তার কষ্টটা তার ঝামেলাটা বোঝা শুরু করবো, সেই দিন আমরা নিজেদের জন্য আরো অনেক সুন্দর একটা পৃথিবী তৈরি করে।